নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসে আমরা ঠিকের আগের ভিডিওতে আলোচনা করছিলাম ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং মহীশূর রাজ্য সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে একদম প্রথম থেকে আলোচনা করেছিলাম যে কিভাবে এই মহীশূর রাজ্যের উত্থান হয় কিভাবে একজন সামান্য সৈনিক হিসাবে জীবন শুরু করা হায়দার আলী ধীরে ধীরে সেই মহীশূরের সম্রাট হিসাবে সেই মহীশূরের প্রধান হিসাবে উঠে আসেন এবং কিভাবে ইংরেজদের সঙ্গে মহীশূরের বিরোধবাদে আমরা দেখেছিলাম যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ যাতে হায়দার আলী ইংরেজদের হারিয়ে দেন এবং দ্বিতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ যে যুদ্ধ চলাকালীন হায়দার আলী মারা যান এবং টিপু সুলতান মহীশূরের সিংহাসন লাভ করেন এইগুলো আমরা বিস্তারিতভাবে আগের ভিডিওতে ঠিক এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখে নিন তারপরে এই ভিডিওটা দেখবেন কারণ আগের দিনে আমরা যেখানে শেষ করেছি সেইখান থেকেই আমরা আজকে শুরু করব তো আগের দিনের ভিডিওটা না দেখলে এইখানে বুঝতে অসুবিধা হবে সেই ভিডিওর লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে রাখবো এছাড়াও আমি আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল সম্পর্কে যে যে ভিডিও বানাচ্ছি সেগুলি তিনটি প্লেলিস্টে। আমার চ্যানেলে রয়েছে সেইখানে গিয়ে সেগুলি দেখে নেবেন যার লিঙ্কও আমি ওপরে আই বাটনে দিয়ে রাখছি এছাড়াও এই চ্যানেলের প্লে গিয়ে সেগুলো পেয়ে যাবেন আপনারা যদি এই ভিডিও থেকে সাহায্য পেয়ে থাকেন যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওগুলোকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে এই চ্যানেলকে আরও বড় হতে সাহায্য করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা আগের দিন দেখেছিলাম সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে হায়দার আলী মারা যান আর এই সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে টিপু সুলতান মহীশুরের সিংহাসনে বসেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই দ্বিতীয় ইঙ্গমহীশূর যুদ্ধ সমাপ্ত হয় এবং এই যুদ্ধের পরে একটি সন্ধি হয় যে সন্ধির নাম ম্যাঙ্গালোরের সন্ধি এই ম্যাঙ্গালোরের সন্ধি হয় টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে এবং ইংরেজদের পক্ষ থেকে এই ম্যাঙ্গালোরের সন্ধিতে যিনি স্বাক্ষর করেছিলেন তার নাম ছিল লর্ড ম্যাকাটনি এই দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে কোনোরকম ফলাফল হয় না অর্থাৎ না ইংরেজরা যেতে না মহীশূর যেতে এইটা একটা এই সন্ধি একটা যুদ্ধ বিরতি ছিল মাত্র এই সন্ধির মাধ্যমে টিপু সুলতান এবং ইংরেজ উভয় পক্ষই উভয়ের বিজিত রাজ্যগুলি ফেরত দেবে বলে ঠিক করে অর্থাৎ ইংরেজরা যে যে অঞ্চল জয় করেছে সেইগুলি টিপু সুলতানকে ফেরত দেবে এবং টিপু সুলতান ইংরেজদের যে যে অঞ্চল জয় করেছে সেইগুলো ইংরেজদের ফেরত দিয়ে দেবে এরকম একটা শর্ত হয়েছিল যাই হোক এই ম্যাঙ্গালারের সন্ধি শুধুমাত্র একটি যুদ্ধবিরতি ছিল এর দ্বারা কোনো মীমাংসা হয় না এই সন্ধিতে যখন লর্ড ম্যাকাটনি স্বাক্ষর করেন তখন ওয়ারেন হেস্টিংস এই সন্ধিকে অপমানকর সন্ধি বলে অভিহিত করেন স্বাভাবিকভাবেই ইংরেজদের পক্ষেও স্বাভাবিকভাবেই ইংরেজরা যে টিপু সুলতানকে ছেড়ে দেবে এরকম তো কথা নয় কারণ দক্ষিণ ভারতে যদি ইংরেজদের রাজত্ব বিস্তার করতে হয় তাহলে মূল বাধা যেটা আসবে সেটা হচ্ছে এই মহীশূর রাজ্যের কাছ থেকে কারণ এই সময় ইংরেজদের প্রধান শত্রু এবং থেকে বেশি ইংরেজ বিরোধী ছিল এই মহীশূর রাজ্যের হায়দার আলী এবং টিপু সুলতান তো হায়দার আলী তো মারা গেছেন এখন আছেন টিপু সুলতান এই টিপু সুলতান ছিলেন হায়দার আলীর মতোই যোগ্য ব্যক্তি ইনি হায়দার আলীর মতো নিরক্ষর ব্যক্তি ছিলেন না এই টিপু সুলতান খুবই শিক্ষিত ব্যক্তি ছিলেন এবং তিনি চাইতেন এবং তিনি চেয়েছিলেন যে যেভাবেই হোক ইংরেজদের হাত থেকে মহীশুরকে বাঁচানোর জন্য সেই কারণে টিপু সুলতান বিভিন্ন কার্যাবলী গ্রহণ করেন এই টিপু সুলতান আধুনিক ভারতের ইতিহাসে একমাত্র রাজা যিনি শুধুমাত্র দেশের শক্তির ওপর নির্ভর করে থাকেননি দেশের বাইরে যে সমস্ত বিদেশি শক্তি আছে সেই সমস্ত শক্তির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য সুতরাং একদিকে যেমন এই টিপু সুলতান জানতেন যে ইংরেজরা যে কোনো মুহূর্তে মহীশূর রাজ্যে আক্রমণ করতে পারে তারা শুধুমাত্র একটু সুযোগ খুঁজছে আবার ইংরেজরাও জানে যে যেভাবেই হোক টিপু সুলতানকে পরাস্ত করতে হবে এবং মহীশূর রাজ্যকে ধ্বংস করতে হবে নয়তো কোনো দিনই ভারতে তারা দক্ষিণ ভারতে বিশেষ করে তারা রাজত্ব বিস্তার করতে পারবে না এবং এই কারণেই উভয় পক্ষই টিপু সুলতান এবং ইংরেজরা উভয় পক্ষই যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন টিপু সুলতান ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার জন্য ইংরেজদের শত্রু ফরাসিদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন ফরাসিদের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক তৈরি হয় এছাড়াও টিপু সুলতান কনস্ট্যান্টিনোপোল কাবুল মারিসাস প্রভৃতি স্থানে তার দুধ পাঠান এইভাবে টিপু সুলতান তার সামরিক শক্তি ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকে এই খবর ইংরেজদের কাছে অজানা ছিল না ইংরেজরা ভালোভাবেই বুঝতে পারছিলেন যে টিপু সুলতান তার শক্তি বৃদ্ধি করছেন এবং ইংরেজরাও চাইছিল যেভাবে হোক এই টিপু সুলতানের বিরুদ্ধে একটা যুদ্ধ হোক যার দিয়ে একটা ফলাফল হোক সেই কারণেই তারা একটু সুযোগ খুঁজছিল আর এই সুযোগও অচিরেই এসে যায় এই সময় ইংরেজদের বড়লাট হয়ে আসেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস নিজামের সাথে হায়দ্রাবাদের যে নিজাম ছিল সেই নিজামের সাথে একটি চুক্তি করেন এই চুক্তিতে বলা হয় যে যে অঞ্চলগুলি ইংরেজদের হাত হয়ে গেছে সেই সমস্ত অঞ্চলগুলি পুনরায় দখল করার করতে নিজাম যেন ইংরেজদের সাহায্য করেন এই চুক্তির মাধ্যমে এটা হয় এই চুক্তিতে হায়দ্রাবাদের নিজাম বলেন যে তাদের যারা মিত্র রাজ্য আছে তাদের বিরুদ্ধে নিজাম যুদ্ধ করবেন না মিত্র রাজ্যগুলি বাদে বাকি যে রাজ্যগুলি আছে তাদের বিরুদ্ধে যুদ্ধে নিজাম ইংরেজদের সাহায্য করবে নিজাম এই কথা এই চুক্তিতে বলে এই চুক্তিটা হয় সতেরোশো উননব্বই সালে ঠিক এর পরের বছর অর্থাৎ সতেরোশো সালে নিজাম তার মিত্র রাজ্যের একটা লিস্ট ইংরেজদের কাছে পাঠান যে লিস্টে যে লিস্টে এই মহীশূরের নাম ছিল না অর্থাৎ নিজামদের অর্থাৎ মহীশূর নিজামের মিত্ররাজ্য নয় ওই লিস্ট থেকে ইংরেজদের সেটা জানিয়ে দেন অতএব মহীশূরের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজামের কোনো সমস্যা নেই এই কথা নিজাম লর্ড কর্নওয়ালিসকে জানিয়ে দেয় আর এই ঘটনা জানতে পেরে টিপু সুলতান খুবই রেগে যান এরপরে আরও একটি ঘটনা হয় যেটা হচ্ছে ডাচদের দুটি দুর্গ টিপু সুলতান ক্রয় করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন কিন্তু তার আগেই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ত্রিবাঙ্কুর সেই দুর্গ দুটি ক্রয় করে নেয় এই ঘটনাতেও টিপু সুলতান রেগে যান কারণ তার সেই দুর্গ দুটি কেনার কথা ছিল কিন্তু তার আগেই ত্রিবাঙ্কুর ইংরেজদের সাহায্য নিয়ে সেই দুর্গগুলি ক্রয় করে নেন এই ত্রিবাঙ্কুর ছিল ইংরেজদের মিত্ররাজ্য যখন এই ত্রিবাঙ্কুর সেই দুটি ক্রয় করে নেয় তখন টিপু সুলতান ত্রিবাঙ্কুরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন আর এই ত্রিবাঙ্কুর যেহেতু ইংরেজদের মিত্ররাজ্য ছিল স্বাভাবিকভাবে ইংরেজরাও ত্রিবাঙ্কুরের সঙ্গে যোগ দেয় টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করতে ইংরেজরা তো একটা সুযোগ খুঁজছিল কিভাবে তারা টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই সুযোগ এসে যায় যখনই টিপু সুলতান এই ত্রিবাঙ্কুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এইখানেই বলা হয় যে টিপু সুলতান একটি বড় সড়ো সামরিক ভুল করে ফেলেন কারণ এই সময় অর্থাৎ সতেরোশো আটানব্বই অর্থাৎ সতেরোশো উননব্বই নব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে গৃহযুদ্ধ চলছিল সেইখানে রাজতন্ত্র সরিয়ে গণতন্ত্র সেইখানে রাজতন্ত্র সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটা দাবি চলছিল স্বাভাবিকভাবেই ফ্রান্স তখন টিপু সুলতানকে সাহায্য করতে পারতো না এবং সেই অবস্থাতে টিপু সুলতান এই ত্রিবাঙ্কুর অ্যাটাক করে একটি বড় বড়সড় ভুল করেছেন বলে বিভিন্ন ঐতিহাসিক মনে করেন কারণ তিনি ভালো করেই জানতেন যে ত্রিবাঙ্কুরকে অ্যাটাক করলে ইংরেজ তাদের ইংরেজ তার বিরুদ্ধে আক্রমণ করবে আর কোনো শক্তি সাহায্য ছাড়া ইংরেজদের বিরুদ্ধে এক যুদ্ধ একটি বোকামো এটাও বিভিন্ন ঐতিহাসিক মনে করেন যাই হোক সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ত্রিবাঙ্কুরে অ্যাটাক করেন এই টিপু সুলতান এবং তখন ইংরেজরা ত্রিবাঙ্কুরের সঙ্গে যোগ দেয় টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধে এবং এর মাধ্যমেই শুরু হয় তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ আরেই বললাম যে এইখানে একটি চুক্তি হয়েছিল ইংরেজদের সঙ্গে নিজামদের স্বাভাবিকভাবেই নিজামরা ইংরেজদের সঙ্গে যুদ্ধে যোগ দেয় তৃতীয় ইঙ্গ যুদ্ধে মারাঠারাও এই সময় ইংরেজদের সঙ্গে যোগ দেয় অর্থাৎ এই সময় এসে তিনটে শক্তি ইংরেজ নিজাম মারাঠা দের এই তিনটে শক্তির সাথে টিপুকে একা যুদ্ধ করতে হয় সেই যুদ্ধ হয় সতেরোশো থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ অব্দি যে যুদ্ধ আমরা জানি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ নামে এই দু বছর ব্যাপী এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে মারাঠা নিজাম এবং ইংরেজদের সম্মিলিত বাহিনীর কাছে টিপু সুলতান পরাজিত হন এরা তিনজন মিলে এসে টিপু সুলতানের রাজধানী শ্রীরঙ্গপত্তনম অধিকার করে এবং এর ফলে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতানকে ইংরেজদের সঙ্গে একটি সন্ধি করতে হয় যে সন্ধির নাম শ্রীরঙ্গপত্তনমের সন্ধি শ্রীরঙ্গপত্তনমের সন্ধিতে ইংরেজদের পক্ষ থেকে যে স্বাক্ষর করেছিলেন তার নাম হচ্ছে লর্ড কর্ণালিস স্বাভাবিকভাবে এই সময় লর্ড কর্ণয়ালিস ভারতের বড় ছিলেন লর্ড কর্নওয়ালিসের সঙ্গে টিপু সুলতানের এই শ্রীরঙ্গপত্ত সন্ধি হয় আর এই সন্ধি ছিল অত্যন্ত অপমানকর শ্রীরঙ্গপত্তনমের সন্ধিতে যে শর্তগুলো ছিল সেগুলি হলো প্রথম মারাঠা নিজাম এবং ইংরেজদের মহীশূরের হাফ অংশ লাভ হয় অর্থাৎ মহীশূরের অর্ধেক অংশ মারাঠা নিজাম এবং ইংরেজদের মধ্যে চলে যায় এবং তারা সেটা ভাগ করে নেন নিজেদের মধ্যে মহীশূরের হাফ অংশ ভাগ করে নেন এর ফলে মহীশূরের রাজ এর ফলে মহীশূরের আয়তন অনেক ছোটো হয়ে যায় হাফ অংশ চলেই গেল দ্বিতীয় শর্ত ক্ষতিপূরণ হিসাবে টিপু সুলতান তিন কোটি তিরিশ লক্ষ টাকা ইংরেজদের দিতে হবে ইংরেজদের দেবেন এরকম সন্ধি হয় সেই সময় তিন কোটি তিরিশ লক্ষ টাকা একটি বিশাল বড় অঙ্ক এবং এই টাকা যদি টিপু সুলতান ইংরেজদের না দিতে পারেন তাহলে তার দুই পুত্রকে ইংরেজ তাদের হেফাজতে রাখবে এই সন্ধিতেই এটা ঠিক হয় স্বাভাবিকভাবেই টিপু সুলতানের মতো একজন স্বাধীন চেতা নবাবের হাত কাছে এই শর্ত খুবই অপমানকর একদিকে যেমন হাফ অংশ চলে যাচ্ছে এত টাকা চলে যাচ্ছে ছাড়াও নিজের দুই পুত্রকে ইংরেজদের কাছে রাখতে হচ্ছে এরকম একটি অপমানকর সন্ধি টিপু সুলতানকে স্বাক্ষর করতে বাধ্য টিপু সুলতানকে স্বাক্ষর করতে বাধ্য হতে হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যে সন্ধির নাম শ্রীরঙ্গপত্তনমের সন্ধি এই তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং শ্রীরঙ্গপত্তনমের সন্ধির পরে টিপু সুলতান বুঝতে পারেন ইংরেজদের যেভাবেই হারিয়ে ভারত থেকে বহিষ্কার করতে হবে সেই কারণে টিপু সুলতান তার গৌরব পুনরুদ্ধারের উদ্দেশ্যে বিভিন্ন কাজ করতে শুরু করেন আবার যেগুলি হলো সামরিক বাহিনীকে শক্তিশালী করতে শুরু করেন তিনি সামরিক বাহিনীকে তিনি সামরিক বাহিনীকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলেন এই সময় টিপু সুলতান ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের মেম্বার হন এই কোশ্চেনটি পরীক্ষায় অনেকবার এসছে যে ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের মেম্বার কে হয়েছেন সেটা হচ্ছে টিপু সুলতান এই সব কারণে ফ্রান্সের সঙ্গে টিপু সুলতানের ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল ফ্রান্সের সঙ্গে এই যুদ্ধের পরে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় স্বাভাবিকভাবেই যখন টিপু সুলতান এই সমস্ত কাজ করছেন তার শক্তি বৃদ্ধি করছেন ইংরেজরা ইংরেজরা সেটা খুশি খুশি মেনে নেবে তা তো নয় ইংরেজরাও চাইছিল যেভাবে হোক এই সময় টিপু সুলতানের শক্তি সম্পূর্ণভাবে ধ্বংস করতে এই সময় ভারতে গভর্নর হয়ে আছেন লর্ড ওয়েলেসলি এই লর্ড ওয়েলেসলি এই টিপু সুলতানের শক্তি বৃদ্ধি ভালোভাবে মেনে নেন না এই সময় লর্ড ওয়েলেসলি একটি নীতি প্রবর্তন করেন যেটার নাম অধীনতামূলক মিত্রতা নীতি এই অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু এইখানে কথা এইখানে ঘটনার প্রসঙ্গে এটা এসছে সেটাই আমি এখন বলবো কিন্তু পর কিন্তু পরে অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যাই হোক লর্ড ওয়েলেসলি যে নীতি প্রবর্তন করেন সেটার নাম অধীনতামূলক মিত্রতা নীতি এবং সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই লর্ড ওয়েলেসলি টিপু সুলতানকে বলেন যে সে যেন এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি একটি চিঠির মাধ্যমে টিপু সুলতানকে জানান যে তার অধীনতামূলক মিত্রতা নীতি যেন মহীশূর রাজ্য অর্থাৎ টিপু সুলতান মেনে নেন কিন্তু আগেই বললাম টিপু সুলতান ছিলেন একজন স্বাধীন চেতন লর্ড ওয়েলেসলির লর্ড ওয়েলেসলির এই অধীনতামূলক নীতি স্বাভাবিকভাবেই টিপু সুলতান মেনে নেন না আর যখনই টিপু সুলতান এই অধীনতামূলক মিত্রতা নীতি নিতে অস্বীকার করে তখন ইংরেজরা সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মহীশূর আক্রমণ করে এই মহীশূর আক্রমণে ইংরেজদের সাহায্য করেছিল হায়দ্রাবাদের নিজাম এই আক্রমণের ফলে শুরু হয়ে যায় চতুর্থ ইঙ্গ যুদ্ধ এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ তাহলে শুরু হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের পরপর দুটি যুদ্ধ হয় একটা যুদ্ধের নাম সদাশিরের যুদ্ধ এবং অপর একটি যুদ্ধের নাম মলভেরির যুদ্ধ এই সদাশিরের যুদ্ধ এবং মলভেরির যুদ্ধ দুটো যুদ্ধেই টিপু সুলতান পরাজিত হন এবং যুদ্ধে পরাজিত হয়ে টিপু সুলতান রাজধানী শ্রীরঙ্গপত্তনামে আশ্রয় নেন ইংরেজ এবং নিজাম রাজধানী অবরোধ করে এবং সেখানে একটি যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে টিপু সুলতান মারা যান আর টিপু সুলতানের মৃত্যুর পরেই স্বাধীন মহীশূর রাজ্যের অবসান ঘটে টিপু সুলতানের মৃত্যুর পরে মহীশুর রাজ্য ইংরেজ এবং নিজামের মধ্যে ভাগ হয়ে যায় এবং বাকি যে অবশিষ্ট অংশ অল্প একটুখানি অংশ ছিল সেইখানে রাজা সেইখানে ইংরেজরা হিন্দু শাহী বংশের একজন নাবালক কে রাজা বানান যে হিন্দু শাহী বংশকে উচ্ছেদ করে হায়দার আলী মহীশূরের রাজত্ব গ্রহণ করেছিলেন সেই হিন্দু শাহী বংশের একজন নাবালক রাজাকে সিংহাসনে বসানো হয় এবং বাকি যে অংশ মহীশূরের ছিল সেটা ইংরেজ এবং নিজাম নিজেদের মধ্যে ভাগ করে নেয় ঐতিহাসিক উইলসন বলেন যে হায়দার ওয়াজ বর্ন টু ক্রিয়েট অ্যান এম্পায়ার টিপু টু লুস ইট অর্থাৎ যার বাংলা করলে হয় মহীশুর রাজ্যের প্রতিষ্ঠার জন্য হায়দার এবং তার ধ্বংস করার জন্য টিপু জন্মগ্রহণ করেন এই অর্থাৎ এই উইলসন সরাসরি টিপু সুলতানকে দায়ী করেছেন মহীশূর রাজ্যের পতনের জন্য কিন্তু এই উইলসনের মন্তব্য সম্পূর্ণভাবে সঠিক নয় কারণ হায়দার আলীকে যুদ্ধ করতে হয়েছিল ইংরেজ কোম্পানির বিরুদ্ধে কোম্পানির সেনা দলের বিরুদ্ধে কিন্তু টিপু সুলতানকে একদিকে কোম্পানির সাথেও যুদ্ধ করতে হয়েছিল আবার সেখানে ইংরেজ সরকারও সরাসরিভাবে জড়িয়ে পড়ে সুতরাং সেই ইংরেজদের শক্তি অনেক বেশি ছিল যাই হোক এই আজ যাই হোক এর মাধ্যমে আমরা শেষ করলাম ইঙ্গু মহীসূর যুদ্ধ এবং টিপু সুলতানের সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ